আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে এসেছি জুদাইন রেলগেট এলাকার কাজের সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য পদ্মা রেললিং প্রজেক্টের আওতায়। এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি তিনটি ডুয়েল গেজ রেললাইন এই অংশে বসানো হয়ে গিয়েছে এবং বাম পাশে রিটেনিং ওয়ালের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এই বাম পাশে রিটেনিং ওয়ালটির পাশে একটি সরু রাস্তা তৈরি করে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, যেটি শ্যামপুর বদরতলা রেল স্টেশন থেকে জুদাইন রেলগেট পর্যন্ত। কারণ দুই পাশের বাউন্ডারি অর্থাৎ নিরাপত্তা ব্যারিয়ার ওয়াল নির্মাণের পর এখানে যাতায়াতের জন্য সমস্যা হবে, সেজন্য এই সড়কটি তারা নির্মাণ করে দিচ্ছে, যাতে করে স্থানীয় তিন চাকার যানবাহনগুলো খুব সহজে চলাচল করতে পারে নির্বিঘ্নে। সেজন্য দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একে একে তিনটি লাইন পার হয়ে এখন সর্বশেষ লাইনটিতে অবস্থান করছি। এটি মূলত ঢাকা নারায়ণগঞ্জের একটি মেইন লাইন। এখানে যে তিনটি ডুয়েল গেজ রেল লাইন দেখতে পাচ্ছেন, এই তিনটি ডুয়েল গেজ রেল লাইনই পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জের জন্য এখানে দুইটি ডাবল লাইন তৈরি করা হয়েছে এবং একটি স্বতন্ত্র পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের রেলগাড়ি চলাচল করার জন্য লাইন তৈরি করা হয়েছে, যেটি সর্ববামের রেল লাইন, সেটি পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের জন্য তৈরি করা রেল লাইন। এখানে বাম ডান পাশে নারায়ণগঞ্জের যে পাওয়ার চীনা কোম্পানির ডাবল লাইনের কাজ করার কথা ছিল এবং সে অনুযায়ী সামগ্রী কিনে রাখা হয়েছিল, স্লিপার, রেলপাত, সেগুলো এখানে ফেলে রাখা হয়েছে। এখনও এগুলো থেকে থেকে মাটির নিচে ডাবতে ডাবতে অর্থাৎ স্লিপারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কংক্রিট স্লিপারগুলো, আর রেলপথগুলো জং ধরে যাচ্ছে দিনে দিনে। ঢাকা থেকে এই স্থানের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার বেশি, অর্থাৎ 4.7 কিলোমিটার, এবং আমরা এখন জুদাইন রেলগেটের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এই জুদাইন রেলগেটের বিক্রমপুর প্লাজার এ পাশের কাজের সর্বশেষ অগ্রগতি, এবং আপনারা জানেন এখানে জুদাইন রেলওয়ে বাইপাস থাকলেও এখানে নিচে দিয়ে স্থানীয় সড়ক চলাচল রয়েছে, স্থানীয় সড়ক রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে। এই জন্য এখানে একটি লেভেল ক্রসিং রয়েছে, সেই লেভেল ক্রসিংয়ের জন্য এখানে গেটম্যানও নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া আপনারা আরেকটি সুখবর জানেন যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে 82 কিলোমিটার পদ্মা রেল লিঙ্ক প্রকল্পে রেলপথ রয়েছে, সেই 82 কিলোমিটারের মধ্যে এখন সম্পূর্ণই সরাসরি সংযোগ রয়েছে। অর্থাৎ ঢাকা থেকে যে সিঙ্গেল ডুয়েল গেজ রেল লাইনটি দিয়ে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল করে, সেটি দিয়ে এই জুদাইন রেল গেট পর্যন্ত ট্রেন এসে জুদাইন রেল গেট থেকে এখানে সর্ববামের রেল লাইনটি দিয়ে অর্থাৎ পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের স্বতন্ত্র যে রেল লাইনটি রয়েছে সেটির মাধ্যমে ট্রেন একদম সরাসরি ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করতে পারে। এবং গতকাল 63 সিরিজের একটি লোকোমোটিভ দিয়ে অর্থাৎ ইঞ্জিন দিয়ে ভাঙ্গা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সরাসরি ট্রায়াল রান করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক জুদাইন রেলগেট এলাকার কাজের সর্বশেষ পরিস্থিতি। এখান পর্যন্ত এই পদ্মা রেল লিঙ্ক প্রকল্পে যে রেল লাইনটি সেটি বসানোর কার্যক্রম শেষ হয়েছে। এছাড়াও এদিকে যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিগুলো এখানে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে, এগুলোর কাজ শেষ হলে এই পানি নিরসন হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে এপাশ দিয়ে ড্রেনেজ সিস্টেমের কাজ করা হচ্ছে, রিটেনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে এবং রিটেনিং ওয়ালের পাশেই সাথে সাথে প্রত্যেকটি রেললাইনের সাথেই এই পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের জন্য ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা রাখা হচ্ছে। সেই কমলাপুর থেকে আমরা দেখে এসেছি, সেই ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করে রাখা হচ্ছে এবং এদিকেও ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করে রাখা হয়েছে। গেন্ডারিয়া জংশনে পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের লাইনগুলো এখনও বসানো হয়নি, সেজন্য ঢাকা থেকে যে সিঙ্গেল ডুয়েল গেজ রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি দিয়ে গেন্ডারিয়া জংশন হয়ে এখানে এসে এই জুদাইন রেলগেট থেকে ট্রেনগুলো পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের যে স্বতন্ত্র রেল লাইন সেগুলো দিয়ে উঠে তারপর চলে যাবে ভাঙ্গার দিকে, এবং সে অনুযায়ী ট্রায়াল রান করা হচ্ছে এবং আগামী সেপ্টেম্বরেই এই রেলপথের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখতে পাচ্ছেন দর্শক, এদিকটা সোজা চলে গিয়েছে গেন্ডারিয়া জংশন স্টেশনের দিকে। আমরা এখন রয়েছি ব্যারিস্টার রফিকুল হক মেডিকেলের সামনে। এখানে ডান পাশে তৈরি করা হচ্ছে রিটেনিং ওয়াল এবং বাম পাশেও কার্যক্রম চলমান রয়েছে, দুপাশেই এখানে নিরাপত্তা ব্যারিয়ার তৈরি করা হচ্ছে।
তবে এই অংশে নিরাপত্তা বাহিনীর কাজ কিছুটা পিছিয়ে আছে দেরগেট এলাকায়। দর্শক যে যেখানেই আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।